নোটের আকাল ফিরিয়ে আনল নোট বাতিলের আতঙ্ক। একটা দুটো নয়, ১২টা রাজ্যের মানুষ, আম জনতা আজকে এটিএম এ তারা ঢুকলেন এবং হতাশ হয়ে অনেকটা আশঙ্কা বুকে নিয়ে খালি হাতে এটিএম থেকে বেরোলেন। ৮ নভেম্বর ২০১৬ की रात्रि को 12 बजे से ₹500 और ₹1,000 के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। ২০১৬ সালে ৮ নভেম্বর রাতে নরেন্দ্র মোদীর ঘোষণার পর নিজের টাকা নিজে তুলতে গিয়ে হয়রান হতে হয়েছিল দেশবাসীকে। বছর দেড়েকের মাথায় ফিরল নোট বাতিল পরবর্তী পরিস্থিতির সেই ভয়াবহ স্মৃতি। নগদ পেতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। একটি দুটি রাজ্য নয়, নয় নয় করে ১২টি রাজ্যেই দেখা যাচ্ছে নোট সংকটের এই ছবি। তালিকায় রয়েছে রাজধানী দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান এবং জম্মু কাশ্মীর। এইসব রাজ্যের একাধিক জায়গায় এটিএম এর সামনে থেকে খালি হাতে ফিরছেন অসংখ্য সাধারণ মানুষ। রাজধানী দিল্লির খানপুরের একটি এটিএম এ গিয়ে ধরা পড়ল সেই ভোগান্তির ছবি। मिले नहीं, कोई भी एटीएम में देवली मोड़ में, देवली के रोड में भी, वहाँ भी नहीं है पैसे, यहाँ भी नहीं है। कल शाम में भी निकालने के आए थे, वहाँ भी शाम को भी नहीं मिला। नहीं मिला मैडम, नहीं मिला, नहीं मिला। क्या गार्ड ने इन्फॉर्मेशन दिया कि एटीएम में कैश नहीं है? मैडम दिक्कत तो होती है हमें। एक ही छवि मोदी राज्य गुजरात वादोदराते हो। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, উজ্জয়িনী সহ একাধিক জায়গায় নোট শূন্য এটিএম। মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদে কিছুদিন ধরে অমিল ১০০ টাকার নোট। একই ছবি উত্তরপ্রদেশেও। পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিকে দিকে নোট নিয়ে মানুষের এই ভোগান্তির মধ্যে আশ্বাস শোনাচ্ছে মোদী সরকার। না তো ক্যাশ কি শর্টেজ থি, না ক্যাশ কি শর্টেজ হ্যায় অর না হি কিসি তরহ কি ক্যাশ কি শর্টেজ আনে দি জায়েগি চাহে কিসি ভি লেভেল কি ডিমান্ড হো। বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া দাবি করেছে তাদের কাছে পর্যাপ্ত নগদ আছে। দ্রুত গতিতে নোট ছাপাও চলছে। কিছু কিছু এটিএম এ যান্ত্রিক পরিবর্তনের কাজ চলছে, সেই কারণে দেশের কোনো কোনো অংশে নগদের সামান্য অভাব তৈরি হয়ে থাকতে পারে। এবিপি আনন্দ। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের কাছে যাবো। অভিরূপদা, ৮ নভেম্বরের ফুটেজটা দেখলেই মনে পড়ে সেদিনও আমরা এখানে এইরকমভাবেই অনুষ্ঠান করছিলাম। অভিরূপদা, এইখানেই আমার প্রশ্ন। আজকে ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি সুভাষ গর্গ একেবারে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে ৬,৭০,০০০ কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট সার্কুলেশনে আছে, কোট আনকোট সুভাষ গর্গ। অফ লেট উই আর সিইং দ্যাট সাম অফ দিস ২,০০০ নোটস আর নট কামিং ব্যাক ইন সার্কুলেশন। এ তো মারাত্মক কথা। আমি বলছি, আবার যদি পাইলিং অফ ব্ল্যাক মানি হয় তাহলে আমি নোটবন্দি করলাম কেন? ঠিক, আসলে এই ধরনের একটা ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই মনে হয় যে কেন ঘটবে। প্রথম সম্ভাবনা যেটা সরকার প্রথম দিক মানে অরুণ জেটলিও বলছিলেন যে একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, চাহিদা এবং যোগানের অসাম্য, এটা দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন এই ধরনের মিসম্যানেজমেন্ট হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয়, কিন্তু হওয়াটা খুব অস্বাভাবিকও বটে। হঠাৎ এই ধরনের একটা বিপুল মানে তফাত হয়ে গেল চাহিদা যোগানের মধ্যে, এইটা মানে এটার প্রবাবিলিটি খুব কম সত্যি কথা। এখানে আমার প্রশ্ন, কারণ দেখুন আপনি, রাজ্যগুলো এরাম নয় যে সব রাজ্য ভীষণ শিল্পোন্নত। একটা হঠাৎ একটা, আমি রাজ্যের নাম করছি না, যে সম্পূর্ণ পিছিয়ে থাকা, সব নিরিখে পিছিয়ে থাকা রাজ্যে হঠাৎ নোটের চাহিদা বাড়বে কেন? ইনফ্যাক্ট সরকারি সূত্রে এটাও বলা হচ্ছে যে এই কৃষির ঋতু এটা, সেই জন্য টাকা বাড়ছে। কিন্তু কৃষির ঋতু যদি হয় সে তো প্রত্যেক বছরেই তাই হয়, হঠাৎ করে এই এই বছরে বেশি চাহিদা হওয়ার তো কোনো কারণ নেই। অর্থাৎ মিসম্যানেজমেন্টটা একটু প্রশ্ন। তাহলে প্রশ্ন হচ্ছে এটার পেছনে কি কোনো ডিজাইন আছে, মানে একদম সুস্পষ্ট কোনো ডিজাইন? কি ডিজাইন থাকতে পারে? ডিজাইন যদি হয়, যদি ভাবি, আমি জানি না, আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু সম্ভাবনা যেটা সেটা হচ্ছে যে আবার কি আমরা জোর করে একটা ক্যাশলেস ইকোনমির দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে? অর্থাৎ যারা নানা ধরনের প্লাস্টিকের ব্যবসা করেন, প্লাস্টিকের মানে টাকা আদান প্রদান, তাদের কি কোনো নেক্সাস আছে, তাদের কি কোনো স্বার্থ আছে? এটা একটু ভেবে দেখার ব্যাপার আর কি। এবং স্বার্থ থাকলে কিন্তু তাদেরই আছে, আর খুব একটা কারণ নেই। আর তৃতীয় সম্ভাবনা
যেটা তুমি বললে সেটা হচ্ছে যে আস্তে আস্তে আবার ব্ল্যাক মানি পাইল্ড আপ হচ্ছে, হতে হতে একটা কিউমুলেটিভ এফেক্ট হঠাৎ দেখা দিয়েছে। এই তিনটের মধ্যে আমার মনে হয় এই শেষ দুটো, অর্থাৎ একটা ডিজাইন আর আরেকটা ব্ল্যাক মানি পাইলিং আপ, এবং তৃতীয়টার ফলোআউট হচ্ছে তখন আবার যদি এরকম হয় সত্যি, আজকে ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি যা বলছেন সম্ভাবনা যদি সেরকম হয় আবার 2000 টাকা নোট বাতিল হবে, ঠিক কথা, তা আবার মানুষের অসীম অসীম অসুবিধে হবে। এখন আরও দেখলাম যে অর্থমন্ত্রক থেকে বলা হয়েছে যে 5 গুণ বেশি নোট ছাপতে দেওয়া হচ্ছে। এখন 5 গুণ বেশি নোট যদি ছাপতে দেওয়া হয় সেই নোট ছেপে আসতে তো 3 মাস লাগবে, এটা তো মানে ইমিডিয়েট সমস্যাটা কিছুতেই মানে সমাধান করতে পারে না। আর তাছাড়া না, তার মানে তো 5 গুণ ছাপতে দেওয়া মানে 5 গুণ কম ছিল। হ্যাঁ সে তো বটেই, না এরা বলছে যে হঠাৎ কোনো কারণে চাহিদা বেড়ে গেছে, সেটা হতে পারে না, সেটা অস্বাভাবিক। আমার মনে হচ্ছে এক ধরনের হোর্ডিং হচ্ছে, অথবা জোর করে মানে যোগানটাকেই আটকে দেওয়া হচ্ছে যাতে লোকে হয়তো আরো আরো বেশি মানে ক্যাশলেসের দিকে ক্যাশলেসের দিকে যায়। এখন এইটার ফল তো আমরা জানি যে সব থেকে বেশি ভুগতে হয় ছোট এবং মাঝারি যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের কমন পিপল, কারণ তারা তো খুব বেশি চেক বা ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন না, ক্যাশে ট্রানজ্যাক্ট করেন, তাদের একটা বিরাট অসুবিধে অবশ্যই। যদি এটিএমে টাকা ফুরিয়ে যায় সবাই ব্যাংক থেকে তোলার চেষ্টা করবেন, কিছুদিন বাদে ব্যাংকেও টাকা ফুরিয়ে যাবে সেক্ষেত্রে, সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা ধরা যাক দিন আনা দিন খাই যাদের অবস্থা, তাদের কিন্তু অসুবিধে হবে, তাদের তো এমপ্লয় করা যাবে না। আমি এখানে একটা প্রশ্ন, কোথাও কি মানুষের, আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেখানে আমি বলছি যে সমস্ত ভরসা নিয়ে মানুষ পুঁজি রাখছে, সেখানে টাকা পাচ্ছেন না, ব্যাংকিং ব্যবস্থার উপর কোথাও একটা ভরসাটা মানে বারবার চলে যাচ্ছে। একদিকে ডিমনিটাইজেশন হলো, আমার টাকা ব্যাংকে আছে আমি তুলতে পারবো না, তার উপর নানা রেস্ট্রিকশন হলো, রিজার্ভ ব্যাংক এক একদিন এক এক রকম নিয়ম করছে, মানুষ সম্পূর্ণ কনফিউজড, এটা হলো। তারপর FRDI বলে একটা অদ্ভুত জিনিসের ধোঁয়া উঠলো যে আমার টাকা থাকলেও হঠাৎ ব্যাংক বলতে পারে ওটা ফেরত দেবো না। এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে এটার ফলে আস্তে আস্তে সাধারণ মানুষের অর্থ ব্যবস্থার উপর বিশ্বাসটা চলে যাচ্ছে, এইটা খুব ভয়। এখন এইখানে একদিকে আমি আবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্যানিক, মানুষ প্যানিক করে কিন্তু আরো তাড়াতাড়ি সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে। একদম সবাই তুলবেন, এই সবটাই বলতে যাচ্ছিলাম যে প্যানিক বা আতঙ্ক যার আঁচ এসে পড়েছে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেও। দেখুন একসঙ্গে দেশের 12টি রাজ্যে নোটের আকাল, দিকে দিকে এটিএম থেকে খালি হাতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে, আর এই নোট সংকটের আঁচ এসে লেগেছে বাংলার গায়েও। জেলা থেকে কলকাতা বহু জায়গাতেই নোট শূন্য এটিএম, কোথাও ঝুলছে নো ক্যাশবোর্ড, কোথাও স্ক্রিনে ফুটে উঠছে অন্য এটিএমে যাওয়ার পরামর্শ। যেমন উত্তর দিনাজপুরের ইসলামপুরের পাঞ্জিপাড়ায় বহু এটিএমে টাকা নেই, রায়গঞ্জ শহরে অধিকাংশ এটিএম থেকেই টাকা পাওয়া যাচ্ছে না। 4-5 বার আসলাম, 5 এটিএমে টাকা তুলতে পারছি না, বাড়িতে পেশেন্ট আছে, টাকা নাই, এটিএমে টাকা নাই, শেষ হয়ে গেছে। সকালবেলা 2 বার করে এসে ঘুরে গেছি, টাকা তো উঠাতে পারিনি, তখন সুইপ করি এটিএমে বলছে নো ক্যাশ। একই ছবি হাওড়াতেও, শালকিয়া খুশুরির লিলুয়া সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নোটের জন্য হাহাকার। দেখলাম যে টাকা অন্য অন্য জায়গায় মানে ইউপি টুপিতে টাকা উঠছে না, তো এখানে আমি ভাবলাম এই সমস্যা নেই, এখানে দেখলাম যে এখানেও তো তার নেই, সিকিউরিটি বললো কো টাকা নেই। আমি 3-4টে এটিএমে ঘুরলাম, তারপরে এখানে এলাম, তারপর আবার এক জায়গায় যাবো, সব জায়গায় দেখছি টাকা পাওয়া যাচ্ছে না। হাওড়া ময়দান এলাকায় 10টি এটিএম রয়েছে, সেখানেও অমিল নোট, হয়রানির শিকার বহু মানুষ। আজ সকাল থেকেই হাওড়ার অধিকাংশ ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা নেই, এতে চরম বিপাকে পড়েন ব্যাংকের গ্রাহকরা। ব্যতিক্রম নয় কলকাতাও, চিংড়িঘাটায় ক্যামেরাবন্দি হলো 7-8 নামানো এটিএম এর ছবি। বেনিয়াপুকুর থিয়েটার রোড ক্রসিংয়েও একই ছবি ধরা পড়ল, SBI এটিএম এর 7-8 নামানো। ICICI ব্যাংকের একটি এটিএমে টাকা বেরোলেও পাশেরটি অবশ্য নোট শূন্য। এই এটিএমে কিন্তু কোনো টাকা নেই, কোনো মেশিন কাজ করছে না, অর্থাৎ কোনো লোক এখান থেকে কিন্তু টাকা বার করতে পারছে না। পাশেই কিন্তু ঠিক পাশের এটিএমটা হচ্ছে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, এই এটিএমের কিন্তু শাটার নামানো, অর্থাৎ এখানেও কিন্তু টাকা বার করা সম্ভব নেই, এটিএম বন্ধ।
পাশেই আরেকটি আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ব্যাংকের এটিএম। এই ব্যাংকের এটিএম এর ভেতরে দুটো মেশিন, ডান দিকের একটি মেশিন, এই মেশিন কিন্তু কাজ করছে। আমরা দেখলাম কয়েকজন এসে টাকা বার করলো, কিন্তু সামনের যে মেশিন সেই মেশিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে লেখা যে আই এম আউট অফ সার্ভিস। বন্ধ ছিল একডালিয়ার এইচডিএফসি ব্যাংকের এটিএমও। এইসব ছবি দেখে অনেকেরই নোট বাতিলের জেরে হওয়া ভোগান্তির কথা মনে পড়ে যাচ্ছে। ক্রাইসিসের মধ্যে পড়া, বিশাল লাইনের মধ্যে, অসুবিধা তো হয়েছিল, এটা তো ভয় থাকতেই পারে, মনে তো হতেই পারে। প্রত্যেক বারেই নতুন নতুন কিছু হচ্ছে, সে তো মানুষের একটু ভয় লাগেই যে কি হতে পারে এরপরে। কেন দুটো ধাক্কা আমরা এরকম, জিএসটি, তার আগে ডিমনিটাইজেশন, এই দুটো ধাক্কা আমরা অলরেডি খেয়েছি। নোট আকালের খবরে অনেকেরই ঘুম উড়েছে, অনেকেই ছুটে যাচ্ছেন এটিএমে, প্রয়োজনের থেকে বেশি টাকা তুলে রাখছেন যাতে টাকা না পাওয়া গেলেও কটা দিন পরিস্থিতি সামাল দেওয়া যায়। দেশের 11টা রাজ্যে যখন হয়েছে, এখানে যে হবে না এরকম তো ভাবার কোনো কারণ নেই। যদি হয় আশঙ্কা, তখন তো বিপদে পড়ে যাব, তো তাই জন্য হাতে আগাম কিছু থাকা ভালো। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কেন এটিএমে এটিএমে ঘুরলেও টাকা পাওয়া যাচ্ছে না, সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। যতটা ভেবেছিল ডিজিটাইজেশন হবে ততটা হয়নি, ক্যাশ রীতিমতো ফাইট করছে অন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে। সেটা যদি সরকারের পদ্ধতি হয় আবার ক্যাশ টাকা কমিয়ে দিয়ে এটিএমে এটাকে বন্ধ করার জন্য, সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। কারণ এই ধরনের সিদ্ধান্ত হঠকারী হয়ে থাকে ভারতবর্ষে, আবারও হলে হয়তো হঠকারী হবে। কেন্দ্রীয় সরকার থেকে দেশের শীর্ষ ব্যাংক সবাই এখন বলছে আতঙ্কের কিছু নেই, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যদিও ভুক্তভোগীদের অনেকেই বলছেন নোট বাতিলের পরও তো এরকমটা বলা হয়েছিল, কিন্তু মানুষের অভিজ্ঞতা হয়েছিল পুরোপুরি অন্যরকম। এবিপি আনন্দ। রাজু, দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়া করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক জরুরি অবস্থা, সীতারাম ইয়েচুরি, বিজেপির টাকা বাড়ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী দেশের ব্যাংকিং ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ডিমনিটাইজেশনের সময় যে দুর্ভিক্ষ হয়ে যাবে, দেশে দুর্ভিক্ষ লাগবে। আমরা দুর্ভিক্ষ দেখতে পাইনি। আজকে এই রাজ্যে ইনকাম ট্যাক্সে শুধু যা রোজগার 12.4% এই রাজ্যে বেড়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এবং আরবিআই তারা কমিটি ফর্ম করে দিয়েছে, অলরেডি কমিটি ফর্মেশন হয়ে গেছে, কোন স্টেটে কত নোট এক্সেস রয়েছে সেখান থেকে ট্রান্সফার হচ্ছে, সমস্ত কাজ চলছে, কোনো প্যানিকের জায়গা নেই। দেখলে তো 12টা রাজ্য দেখালাম, 12টা রাজ্য দেখালেন, এর বিষয় এর পিছনে কি আছে দেখতে পারবে? এ দেখতে পাবেন এর পিছনে সার্কুলেশন অফ কারেন্সি কি আছে? সার্কুলেশন অফ কারেন্সি কম নেই, যা সার্কুলেশন 2014 ছিল তার থেকে বেশি কারেন্সি আছে। আরো মানা না 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 না, আমি একটা জিনিস বলছি, আমি এ থেকে দেখলাম সার্কুলেশন বলছে যা সার্কুলেশন আছে তার 99% বেড়ে। সমস্যাটা কোথায় জানেন? 7,40,000 কোটি 2,000 টাকার নোট, 42% 2,000 টাকার নোট, তার মানে যেটা স্মল ডোনিমেশনে থাকে ডিনোমিনেশনে থাকবে সেটা নেই। এই একটা মারাত্মক ব্যাপার, যার জন্য 2,000 টাকা। শিবরাজ চং পাতিল পরিষ্কারই বলেছে, যিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, যে 2,000 টাকার নোট নেই, কে নিল? তার মানেটা কি? যেটা আমার দরকার এতদিন পারিনি। আবার গর্গের দ্বিতীয় বক্তব্য কি বলছে? প্রতিদিন যেটা অভিরূপবাবু বলেছেন, প্রতিদিন আমি 500 কোটি টাকা ছাপাচ্ছি 500 টাকার নোট, দু একদিনের মধ্যে এটা 5 গুণ ছাপাবো, মানে 2,500। তার মানে এক মাসে আমি 75,000 কোটি টাকা ছাপাবো, তার মানে যে চাহিদা তার থেকে যোগান কম। এর ফলেটা কী হচ্ছে? আজকে 1-1.5 বছর ধরে হচ্ছে, ধরুন ব্যাংক ডিপোজিট 6.3% এই বছরে নেমে গেছে, তার আগের বছরে ছিল 15.3%। তার মানে এই 1.5 বছর ধরে এই সমস্যাটা ছিল, যেটা উনি বলেছেন প্লাস্টিক মানিটাকে ইনভলভ করানোর জন্য এতদিন পর্যন্ত ঠিকভাবে এই 2,000 টাকার নোট ছাপা হয়নি বলে সমস্যাটা আরো বেশি। উনি তো দেখতে পারেন না কেন্দ্রীয় সরকারের কাছে একটা কথা বলি, যে টাকার 1,00,000 টাকার লিমিট আজকে কি নতুন মোদী সরকার FDRI বিলে করেছে বলুন তো? উনি এখানে আমি একটাই জিনিস বলছি যে সত্যি সত্যি যে ক্যাশলেস এটিএম হয়ে যাচ্ছে এবং ক্যাশলেস লোকও হয়ে যাচ্ছে, এবং ক্যাশ রিচ বলতে যদি বলা হয় আরেকটা সেট হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ললিত মোদি, নীরব মোদি, এরা হচ্ছে ক্যাশ রিচ। এখন মুশকিল হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থার উপর ভরসাটা যদি ভেঙে পড়ে
তাহলে যে ব্যবস্থার উপর ভরসা বেড়ে যায় সেটা হচ্ছে মহাজনী ব্যবস্থা অথবা কাবলিওয়ালার ব্যবস্থা অথবা চিটফান্ড। আমি বলছি এই বিপদ এই রাজ্যের মানুষ বহুদিন দেখেছেন, ফলে এরকম একটা বিপদের সংকেত যখন আমরা পাচ্ছি আমাদের অ্যালার্ট হওয়া উচিত। দুই, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি যেভাবে রিয়্যাক্ট করলেন যে একটা ক্রাইসিস আছে এটাকে প্রথম অ্যাড্রেস করা উচিত, তার ভাবটা এমন দের ইজ নো ক্রাইসিস, দেয়ার উইল বি নো ক্রাইসিস, মানে অল ইজ ওয়েল এরকম একটা ঢঙে। আমি বলছি যে এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে আমি বলবো শেষমেশ এটিএম এর থেকে যে স্লিপটা বেরোচ্ছে তাতে দেখবেন লেখা আছে যে আচ্ছে দিন আনে বলে হ্যাঁ, এবং এটাই হয়তো হতে পারে। আমি আমি একটা জিনিসই মনে করি, সরকার পুরো দিশেহারা। ডিমনিটাইজেশনটা হয়েছিল শতাব্দীর সেরা করাপশন, লোকে বিজেপি সেই সময় বলছিল কংগ্রেস আমি বলতে হবে না, আমি বলিনি না, মুখে বলে দিলে হবে না, আপনি বাজেট করাচ্ছেন, রাজু আমুদার করাচ্ছেন দেখেছি, কংগ্রেস পার্টি থেকে করাচ্ছেন শুনবো, আমি বলে না শুনতে চাই না আমরা, আরে কে শুনতে হবে, এরপর একটা কোয়ারেন করেছে কি করাচ্ছেন আপনারা, কি চাইছেন একটা দেখেন না, আমাদের কাছে করাচ্ছেন একটা মন্ত্রী আছে দেখেন না, আজকের পর একটা মামলা লাগাবো রাহুল গান্ধী বলছেন ব্যাংকিং ব্যবস্থাকে বেহাল করে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। ছড়া কেটে টুইট করে কংগ্রেস সভাপতি লিখেছেন, সমঝো আব নোটবন্দি কা ফরেব, আপকা পয়সা নীরব মোদি কে জেব, মোদি জি কা ক্যা মাল্য মায়া, নোটবন্দি কা আতঙ্ক দোবারা ছায়া, দেশ কে এটিএম সব ফির সে খালি, ব্যাংকো কি ক্যা হালত কর ডালি। Modi ji has destroyed the banking system of the country. That's what I have to say about it. Nirav Modi 30,000 crore rupaye leke bhag gaya, Narendra Modi ji ne ek shabd nahi kaha, desh ki puri janta ko line mein lagaya, aapke jeb mein se 500 rupaye 1000 rupaye ka note chhina, Nirav Modi ji ke jeb mein dala, Pradhanmantri ek shabd nahi kehte, parliament mein khade hone se darte hain. Kalo taka aro jomche কেন জমছে? আগে 2000 টাকা জমাতে গেলে আপনাকে 400-500 টাকার নোট লাগতো কি 2000 টাকার নোট লাগতো, এখন ছোট্ট এক টুকরোই 2000 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ মোদী সরকার কালো টাকা আরো ভালো করে মজুত করা আর ভালো ব্যবস্থা করে দিয়েছেন। টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি পাল্টা দাবি করেছেন, ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণে নগদ মজুত রয়েছে, নগদের আকাল সাময়িক, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদিকে কেন্দ্রের বিজেপি সরকার দাবি করছে ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণ নগদ রয়েছে, উল্টো দিকে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি আবার নগদের আকাল নিয়ে সরব হচ্ছে। ক্যাশ কি কিল্লত কে বারে মে জানকারি আই হ্যায় ও ভি দূর হোগা, কুছ রাজ্যো কে সাথ সাথ ছত্তিশগড় মে থোড়া ইফেক্ট দিখা হ্যায় মগর সময় রহতে উসকো সুধার লিয়া জায়েগা। ক্যাশ কি কৃত্রিম কমি পেদা কি জা রহি হ্যায় কে সময় 15 লাখ করোড় রুপে কে নোট বাজার মে থে অর আজ 16.5 লাখ করোড় के नोट छाप के बाजार में भेजे गए हैं, लेकिन 2000 के नोट कहां जा रहे हैं। নগদ সংকট নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বিভিন্ন রাজ্যে এটিএম এ টাকা মিলছে না, বড় নোট পাওয়া যাচ্ছে না, মনে পড়ে যাচ্ছে নোট বাতিলের দিনগুলির কথা, দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? দ্য টোটাল ব্যাংকিং সিস্টেমটা এই সব করে অ্যাবনর্মাল হয়ে গেছে। হঠাৎ এই এটিএম গুলো যদি এরকম হয়, ব্যাংক থেকে টাকা চুরি চলে যাচ্ছে, অন্য ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, টাকা ফ্রড হচ্ছে, এটা দুঃখজনক। আমার মনে হয় সরকারের লাস্ট ইয়ারটা স্লাইডিং ডাউন, মানে সব কিছু নড়বড়ে হয়ে যাচ্ছে। মোদী সরকারকে আক্রমণ করে টুইটে সীতারাম ইয়েচুরি বলেছেন, এই সরকার এখনো বাতিল নোট গুনে উঠতে পারল না, আর তারা আমাদের এটা বিশ্বাস করতে বলছে যে নগদের আকাল নেই। অবশ্য মেবি, কারণ সরকার তার যে ভুল নীতি ভ্রান্ত নীতির ফলশ্রুতিতে এখন সব দিক থেকে ম্যানিফেস্টেড হচ্ছে। সব মিলিয়ে নোট বাতিলের পরে বা নগদ সংকট নিয়ে বিজেপির সঙ্গে বিরোধীদের সংঘাত তুঙ্গে। এবিপি আনন্দ। ঘন্টা খানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স ভরসা হমেশা। এসবিআই এইচএম স্কুল অফ ম্যানেজমেন্ট আন্ডার ম্যাকাউট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেন্সোডাইন সেন্সিটিভ দাঁতের চাই বিশেষজ্ঞের ভরসা। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। বড়মা সিরোনা হসপিটাল পাঁশকুড়া, জেলার মানুষের গর্ব।